আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। পার্থের সামনে তুলকালাম, তৃণমূলের দুই গোষ্ঠীর মন্দিরে আশ্রয় নিয়ে মাথায় হাতে কীর্তির। নদিয়ায় সবার কয়েক ঘন্টা আগে জ্বরে লন্ডভন্ড মুখ্যমন্ত্রীর সভাস্থল, চিন্তায় আয়োজকরা। জো বাইডেনকে অপহরণের ভিডিও পোস্ট, তুপের মুখে ডোনাল্ড ট্রাম্প। সরকারি অনুষ্ঠানে লালগালিচা নয়, নির্দেশ শাহবাজ শরীফের। যুদ্ধের মধ্যে জেলেনস্কির আয় বেড়ে তিন গুণ, কিভাবে হল। গাজায় আল শিফা হাসপাতালে 13 দিনের ইসরায়েলি অভিযানে 400 জন নিহত। লিবিয়ায় যুবককে নির্যাতনের ভিডিও পাঠিয়ে 10 লাখ টাকা মুক্তিপণ দাবি। হাবিবুর নবী খান সুহেলকে কারাগারে পাঠানোর নির্দেশ। কঠোর অবস্থানে আওয়ামী লীগ, এমপি নেতারা প্রার্থী দিতে পারবেন না উপজেলায়। জোরু হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রবিবার শরীয় প্রচারের শুরুতে বিপত্তি, প্রচার চলাকালীন তৃণমূল প্রার্থীর সামনে চরমে উঠল দলের গোষ্ঠী দ্বন্দ্ব। কথা কাটাকাটি থেকে হাতাহাতি, শেষমেশ দুর্গাপুরী সংঘর্ষের আকার নেই INTTUC-র গোষ্ঠী দ্বন্দ্ব। প্রচার থামিয়ে ভয়ে মন্দিরে আশ্রয় নিলেন প্রার্থী কৃতি আজাদ। দুর্গাপুর নগর নিগমের 12 নম্বর ওয়ার্ডের আমরাই গ্রামে দুই বিবতমান গোষ্ঠীর সংঘর্ষ হয়। INTTUC-র দুই গোষ্ঠীর মধ্যে মিছিলের মধ্যে বিবাদ বাধে আর তা থামাতে না পেরে ক্লান্ত প্রার্থী কৃতি আজাদ ঢুকে পড়লেন সংখ্যারন্দন আনন্দ আশ্রমের মন্দিরে। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়ে। হাত তালি দিতে দিতে মন্দিরে কীর্তনের সঙ্গে সঙ্গে তাল মেলান মন্দিরের সিঁড়িতে বসে থাকা বর্তমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। প্রায় 30 মিনিট পর পরিস্থিতি শান্ত, পরে আবার প্রার্থী বের হন প্রচারে। 2011 সালে রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকা শ্রমিক সংগঠনের রাস সিটুর হাতবদল হয়ে শাসক দলের শ্রমিক সংগঠন INTTUC-র হাতে আসে। শ্রমিক নেতা প্রভাত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা শেখ শাহাবুদ্দিন সহ অন্যান্যরা এই ঠিকা শ্রমিক সংগঠন দেখভালের দায়িত্ব পান। নদিয়ায় সবার কয়েক ঘন্টা আগে ঝড়ে লন্ডভন্ড মুখ্যমন্ত্রীর সভাস্থল, চিন্তায় আয়োজকরা। নদিয়ার দুবুলিয়া থেকে লোকসভা ভোটের প্রচার শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবার বাকি আর কয়েক ঘন্টা, তার আগে কাকবোরে প্রবল ঝড়ে লন্ডভন্ড হল সভাস্থল। এই মুহূর্তে তড়িঘড়ি তা সরানোর কাজ চলছে। সভা শুরুর আগে সভাস্থল ঠিক করা হয়ে যাবে বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও আয়োজকদের। ভোরে নদিয়ার বেশ কিছু জায়গায় ঝড় বৃষ্টি হয়। দুবুলিয়াতে মুখ্যমন্ত্রী সভাস্থলেও সেই প্রভাব পড়ে। সভাস্থলে একাংশ ভেঙে গেলেও মুখ্যমন্ত্রী সভার মঞ্চের বিশেষ ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। মূলত যে অঞ্চলে কর্মীরা বসেন সেই জায়গার উপরে ছাউনি খুলে গিয়েছে, এখন জোর কদমে চলছে তা ঠিক করার কাজ। জো বাইডেনকে অপহরণের ভিডিও পোস্ট, তুপের মুখে ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ফের দ্বিতীয়বারের মতো মুখোমুখি হচ্ছেন ডেমোক্রেট জো বাইডেন এবং রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে অপহরণের ভিডিও পোস্ট করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি পিক আপ ট্রাকের পেছনে জো বাইডেন হাত বাঁধা অবস্থায় মেঝেতে শুয়ে আছেন, এমন একটি ভিডিও ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করেন। প্রায় 7 সেকেন্ডের ভিডিওটিতে দেখা গিয়েছে পিক আপের পেছনে বর্তমান প্রেসিডেন্টের একটি ছবি প্রিন্ট করে লাগানো হয়েছে, অর্থাৎ তাকে অপহরণ করা হয়েছে এমনটাই বোঝানো হয়েছে ছবি। যদিও ছবিটি পুরোপুরি ডক্টরেট, পতাকা ও ডেকাল সম্বলিত দুটি ট্রাক ট্রাম্পের প্রতি সমর্থন জানাচ্ছেন, যেখানে দ্বিতীয় ট্রাকের পেছনে ছিল জো বাইডেনের ছবি। সরকারি অনুষ্ঠানে লালগালিচা নয়, নির্দেশ শাহবাজ শরীফ। পাকিস্তানের সরকারি যে কোনো আয়োজনে লালগালিচা ব্যবহার বন্ধের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। দেশটির
মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। এতে আরো বলা হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের নিয়ে ভবিষ্যতে যেসব সরকারি অনুষ্ঠান আয়োজন করা হবে তাতে লালগালিচা ব্যবহার করা যাবে না, সংশ্লিষ্টদের এমন নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তবে পাকিস্তানে বিদেশি অতিথি ও কূটনীতিকদের জন্য আয়োজিত অনুষ্ঠানে প্রোটোকল মেনে লালগালিচা ব্যবহারে কোনো বিধিনিষেধ থাকবে না। সরকারি অনুষ্ঠানে লালগালিচার ব্যবহার কেন বন্ধ করলেন শাহবাজ শরীফ, সেই বিষয়ে কিছু জানানো হয়নি। যুদ্ধের মধ্যে জেলেনস্কির আয় বেড়ে তিনগুণ, কিভাবে হলো? রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির বার্ষিক আয় তিন গুণের বেশি বেড়েছে। গত শুক্রবার জেলেনস্কির 2022 সালের আয়ের ঘোষণা থেকে এ তথ্য জানা যায়। জানানো হয়েছে 2022 সালের জেলেন্সকির আয় বেড়ে দাঁড়িয়েছে 1,24,20,000 ইউক্রেনীয় রিপেনিয়া বা $3,06,000, আর এর আগের বছর তার মোটাই ছিল 37,00,000 রিবেনিয়া। সেই হিসাবে এক বছরে জেলেনস্কির আয় বেড়েছে তিন গুণেরও বেশি। গাজায় আল শিফা হাসপাতালে 13 দিনের ইসরায়েলি অভিযানে নিহত 400 জন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় আল শিফা হাসপাতাল ঘিরে ইসরায়েলি বাহিনী 13 দিনের অভিযানে 400+ মানুষ নিহত হয়েছেন। হামাস নিয়ন্ত্রিত গাজার তথ্য দপ্তর রোববার একথাটি বলেছেন। আরো বলা হয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে রোগী, চিকিৎসা কামী এবং যুদ্ধের কারণে বাস্তুচ্যুত মানুষ রয়েছেন। ইসরায়েলি বাহিনীর দাবি, হামাসের জ্যেষ্ঠ সন্ত্রাসীরা হাসপাতালটি ব্যবহার করছেন এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি চালানো হচ্ছে। লিবিয়া যুবককে নির্যাতনের ভিডিও পাঠিয়ে 10,00,000 টাকা মুক্তিপণ দাবি। লিবিয়ায় হাত পা বেঁধে ও মুখে কাপড় গুঁজে বাংলাদেশি এক যুবককে নির্যাতনের ভিডিও স্বজনদের কাছে পাঠিয়েছেন একটি মানব পাচার চক্র। সেই সঙ্গে চক্রটি মুক্তিপণ হিসেবে দাবি করেছেন 10,00,000 টাকা। নির্যাতনের শিকার ওই যুবকের নাম রুবেল হোসেন। তার বাড়ি বগুড়ার গাবতলি উপজেলার আমেশপুর নিশিপাড়া গ্রাম। রুবেলের স্ত্রীর বড় বোন আক্তারুনের বাড়ি জয়পুরহাটের আকেলপুর উপজেলার তেমারিয়া গ্রামে। রুবেলকে লিবিয়ায় পাঠানোর দালাল মিজানুর রহমান ওরফে দলুর বাড়ি ও তেমারিয়া গ্রাম। 2 মাস আগে দালালের মাধ্যমে লিবিয়ায় যায় রুবেল খান। স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, আক্তারুন তার ভগ্নিপতি রুবেল হোসেনকে গ্রামের দালাল মিজানুর রহমান ও তার বাবা আব্দুর রহমানের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন। এরপর রুবেল নিজেই দালাল মিজানুরের সঙ্গে যোগাযোগ করেন। রুবেল তার জমি জমা বিক্রি করে 4,00,000 টাকা দালাল মিজানুরের স্বজনদের হাতে দিয়েছিলেন। গত জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে রুবেল লিবিয়ায় পাড়ি জমান। রুবেলের হাত পা বাদা ও মুখে কাপড় গুঁজে লাঠি দিয়ে বেদম পেটানোর ভিডিও 27 মার্চ তার এক স্বজনের হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে। হাবিবুর নবী খান সুহেলকে কারাগারে পাঠানোর নির্দেশ। রাজধানী নিউ মার্কেট ও পল্টন থানার পৃথক 2 মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিবুর নবী খান সুহেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সকালে ঢাকার পৃথক 2টি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাবিবুর নবী সুহেল এই 3 মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে পৃথক 2 মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মইনুল ইসলাম এবং মোহাম্মদ আক্তারুজ্জামানের আদালত বিএনপির এই নেতার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন হাবিবুর নবী খান সুহেলের জামিন চেয়ে শুনানি করেন তার আইনজীবী সৈয়দ জয়নাল আবেদিন মেজবাহ। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। প্রসঙ্গত, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পল্টন থানায় 2017 সালের অক্টোবরে একটি এবং 2018 সালের ফেব্রুয়ারিতে বিএনপির এই নেতার বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়। 2023 সালে 2 মামলায় তাকে 4 বছরের কারাদণ্ড দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। কঠোর অবস্থানে আওয়ামী লীগ, এমপি নেতারা প্রার্থী দিতে পারবেন না উপজেলায়। উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় ও স্বতন্ত্র এমপিরা কাউকে প্রার্থী করতে পারবেন না। দলের জেলা সভাপতি, সাধারণ সম্পাদক সহ দায়িত্বশীল কোনো নেতাও প্রার্থীর নাম ঘোষণা করতে পারবে না। তবে স্থানীয় কোনো নেতা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাবে। তবে দল থেকে কোনো অবস্থাতেই কাউকে সমর্থন করা যাবে না। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর দলের কেন্দ্রীয় কার্যালয়ে রংপুর বিভাগের আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মত বিনিময় বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। দ্বাদশ জাতীয় সংসদ ও আসন্ন উপজেলা নির্বাচনকে ঘিরে এই শিষ্ট দলীয় দ্বন্দ্ব কুন্দল নিরসনের লক্ষ্যে সিরিজ বৈঠকের প্রথম দিনে এই মত বিনিময় অনুষ্ঠিত হয়।
জড়ো হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সন্ধ্যা পর্যন্ত রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা অথবা জোরু হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এরপরে 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী জোরু হাওয়া সহ বজ্র বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বৃষ্টিপাতের এই প্রবণতা চট্টগ্রাম ও সিলেট বিভাগের সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।